Hello everyone, a very good morning and welcome to another vlog in my channel. Hope you are all well. तो आज मेजरली आमादेर कॉलेजे तीनटे इवेंट आछे, तो एइमात्र आमादेर फिजियोलॉजी लेक्चर शेष हलो आर एखन आमरा एशे बसेछि LT2-ते। आमादेर फार्स्ट इवेंटटा एखाने हबे आर बाकी दुटो इवेंट हबे नतून भवन माने गोविंदनगर कैम्पासे। तो आजकेर फार्स्ट इवेंटटा आमादेर सबार काछे भीषण स्पेशल, कारण आजके फर द वेरि फार्स्ट टाइम आमादेर कॉलेजे डॉक्टर सुभाष मुखोपाध्यायेर एकटा स्टैचू उद्बोधन करा हबे। तो आमादेर कॉलेजे लोकपुर कैम्पासेर एकदम एंट्री गेटेर सामने ही स्टैचूटा बनानो हयेछे, आर आजके सेई स्टैचूटाई आनवेल करबेन प्रोफेसर डॉक्टर अनिल बरण सिंह महापात्र। तो आमरा जारा MBBS फार्स्ट इयर स्टूडेंट्स तारा सबाई जानी जे आमादेर मेनलि फिजियोलजिर दुटो टेक्सट बुक फलो करा हय়। একটা হচ্ছে দেবাশিস প্রামাণিক, আরেকটা হচ্ছে প্রফেসর অনিল বরণ সিংহ মহাপাত্রের লেখা। তো তিনিই আজকে আমাদের সবার সামনে উপস্থিত, তিনি XBSMC আর তিনিই আজকে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় স্ট্যাচুটাকে আনবেল করবেন। তো আজও আমাদের ইভেন্টে অনেক এমিনেন্ট ডক্টর্সরা প্রেজেন্ট আছেন। আছেন আমাদের প্রিন্সিপাল স্যার, আছেন ডক্টর আবির ব্যানার্জি, ডক্টর সুশীল সাহা, ডক্টর অনিল বরণ সিংহ মহাপাত্র, ডক্টর অমিতাভ চট্টরাজ সহ আরও অনেক সিনিয়র ডক্টর্সরা। নাও হু ওয়াজ ডক্টর সুভাষ মুখার্জি? ডক্টর সুভাষ মুখার্জি ওয়াজ এন ইন্ডিয়ান মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড ফিজিশিয়ান ফ্রম হাজারিবাগ, উইচ ইজ নাও ইন ঝাড়খণ্ড। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্টলি, ডক্টর সুভাষ মুখার্জি ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়াস ফার্স্ট টেস্ট টিউব বেব, যার নাম আমরা সবাই জানি দুর্গা। হি ওয়াজ ইভেন ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যামাং দ্য ওয়ার্ল্ড অ্যালং উইথ প্যাট্রিক স্টেপটো অ্যান্ড রবার্ট এডওয়ার্ডস, যাদের টেস্ট টিউব বেবির বার্থের ঠিক 67 days পরেই কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট টিউব বেবি দুর্গার জন্ম হয়। আর তাই তিনিও কিন্তু বাকি দুজনের মতোই নিজের কাজের একটা রেকগনিশন, প্রচুর মানুষের রেসপেক্ট আর একটা নোবেল প্রাইজ ডিজার্ভ করতেন। বাট ইনস্টেড হি ফেসড সিভিয়ার মিসফরচুন। তখনকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনার কাজকে তো কোনো রেকগনিশন দেয়নি। ইনস্টেড হি ওয়াজ সোশ্যালি এক্সক্লুডেড অ্যান্ড ওয়াজ আ সাবজেক্ট অফ ডার্টি পলিটিক্স। আর তখনকার বেঙ্গল গভর্নমেন্ট ওনার রিসার্চটাকে অ্যাপ্রুভ করার জন্য একটা কমিটি গঠন করেছিল, যেই কমিটির মেম্বার্সরাই কিন্তু তারপরে ওনার রিসার্চটাকে ফলস আর ফ্রড বলে ঘোষণা করেছিল। অ্যান্ড নাও দ্যাট হি হ্যাড নো আদার অপশন, হি হ্যাড কমিটেড সুইসাইড ইন হিজ ক্যালকাটা রেসিডেন্স ওনলি অ্যাট দ্য এজ অফ 50 years, অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া লস্ট দ্য হিরো অফ IVF। তো এই ছিল আমাদের ফার্স্ট ইভেন্টের সমস্ত কন্টেন্ট। এখন আমাদের ফার্স্ট ইভেন্ট শেষ হয়ে গেছে, এখন আমরা বাসে করে যাচ্ছি নতুন ভবন আমাদের সেকেন্ড ইভেন্টের জন্য। তো আমাদের সেকেন্ড ইভেন্টটা হচ্ছে ডক্টর SN সেনগুপ্ত মেমোরিয়াল ওরেশন, যেটা প্রতি বছর টিচার্স ডেতে হয়। আর আজও সেখানে দুজন XBSMCN আসবেন, যারা এখন সাকসেসফুল ডক্টর্স, তারা এসে দুটো সেপারেট টপিক নিয়ে সেখানে আলোচনা করবে। আর এই যে এখন আমরা নতুন ভবন পৌঁছেও গেছি, আমরা এখন CLT-তে ঢুকছি, মানে এর আগে আমাদের এই বিল্ডিংটাতেই কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল, আর আজ এখানেই আমাদের এই ইভেন্টটাও হবে। তো এই হচ্ছে আমাদের CLT-র ভেতরটা। তো এই ইভেন্টটা BSMC-তে প্রতি বছর টিচার্স ডের দিনে করা হয়, প্রফেসর SN সেনগুপ্তকে ট্রিবিউট পে করার জন্য। এবং জাস্ট লাইক এভরি ইয়ার, আজকেও আমাদের এখানে দুজন কিনোট স্পিকার্স আছেন। তার মধ্যে ফার্স্ট জন হচ্ছেন প্রফেসর ডক্টর সুব্রত চক্রবর্তী, যিনি এসেছেন ক্যানাডা থেকে, হি ইজ আ প্যাথোলজিস্ট ইন ক্যানাডা। এবং উনি আমাদের বলবেন ডিকোডিং অফ RNAs ইন সার্চ অফ কিওর, এই টপিকের ব্যাপারে কিছু কথা। অ্যান্ড সেকেন্ড জন হচ্ছেন ডক্টর উমাপদ মণ্ডল, যিনি আমাদের আজকে IVF নিয়ে কথা বলবেন, এবং সেখানে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের যেই কন্ট্রিবিউশন সেই নিয়েও বলবেন। তো আমাদের সেকেন্ড ইভেন্টও প্রায় কমপ্লিট, আর এরপর আমাদের আরেকটা ইভেন্ট আছে যেটা মেইনলি আমাদের সিনিয়ররা অর্গানাইজ করেছেন। ইট উইল বি আ কালচারাল ইভেন্ট, সেখানে অনেকে অনেক কিছুই পারফর্ম করবেন, আর ইট উইল মেইনলি বি আ সর্ট অফ সেলিব্রেশন। Thank you.
দেখিয়া বলো ফুলো মালা দেখিয়া বলো ফুলো মালা বলো মাঝে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে টিচার্স ডে পুরো ব্লগটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে লিখে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই